সাকিবের জাতীয় দলে ফেরা হলো না, ইঞ্জুরি ছিটকে দিল শান্ত মুশফিক আর হৃদয়কে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে মুস্তাফিজের সার্ভিসও পাচ্ছে না টিম বাংলাদেশ। ওই পাঁচ ক্রিকেটার ছাড়া কি ক্যারিবিয়ানে ঠিকঠাক লড়াই করতে পারবে বাংলাদেশ? তবুও বড় কিছুর আশা দেখিয়ে গেলেন ওপেনার তানজি তামিম। সাইফুল রূপকের রিপোর্ট। পাণ্ডববিহীন টেস্ট সিরিজ, 50 ওভারই লড়াইয়ে থাকছেন কেবল এক পাণ্ডব, মাহমুদুল্লাহ রিয়াদ। ভক্তদের সব আশা ভরসা সাইলেন্ট কিলারকে নিয়েই। মিডল অর্ডারে ক্যারিবিয়ানে আস্থার প্রতিদান কি দিতে পারবেন? সুপার অলরাউন্ডার সাকিবের ফেরা হলো না জাতীয় দলে। সেন্ট কিটসে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে মিরাজ কাপ্তানিতে, ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন শান্ত মুশফিক ও হৃদয়, পারিবারিক কারণে ছুটিতে মোস্তাফিজুর রহমান। ওয়ান ডে স্কোয়াডে নতুন মুখ পারভেজ হোসেন ইমন, বছরখানিক পর ডাক পেলেন আফিফ হোসেন। মিরাজের বাংলাদেশ কি দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারবে? এর আগেও উনি দুবাইও ক্যাপ্টেন্সি করছে, এর আগেও অনেক সিরিজে উনি ক্যাপ্টেন্সি করছে, তো উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ হেল্প করবে আমাদের। আসলে সব সিরিজের শুরুটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু ওখানে এখন অনেকে টেস্ট খেলতেছে, তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে, তো এখানে গেলে আমাদের একটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে আমরা প্র্যাকটিস করবো, বুঝতে পারবো আসলে কীভাবে কী রকম চ্যালেঞ্জ আসতে পারে, এই সব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। তো এর আগেও আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি ওখানে, তো মানে ভালো করারই লক্ষ্য থাকবে, চেষ্টা করবো যাতে শুরুটা আমাদের ভালো করতে পারি। প্রথম সিরিজ কেমন আসে আসলে? দোয়া করবেন আমাদের জন্য। ওয়ান ডে অভিষেকের অপেক্ষা ইমন ইতোমধ্যেই খেলেছেন 6টা আন্তর্জাতিক টি টোয়েন্টি। সৌম্যের ওপেনিং পার্টনার কে হচ্ছেন, ইমন নাকি তানজিদ তামিম? আফগানদের বিপক্ষে 3 ওয়ান ডেতে তার রান ছিল 3, 22 আর 19। নতুন বলে সার্ভাইভ করে সেট হয়ে উইকেট বিলিয়ে আসছেন ছোট তামিম। ইনিংস লম্বা করার টোটকা কি পেয়েছেন? যেটা বলছেন আমি এটার সাথে এগ্রি করি। এখানে আরেকটু আমার পার্সোনালি যেটা মনে হয় যে আরেকটু রেসপন্সিবিলিটিস বাড়াইতে হবে, কারণ ম্যাক্সিমাম ইনিংস আমি ভালো শুরু করছি, সেখান থেকে আমি ক্যারি করতে পারি নাই। সো এখন থেকে চেষ্টা থাকবে যে যদি আমি ইনিংসটা ভালো শুরু করি, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিয়ে কীভাবে আমি ইনিংসটা বড় করবো। তো আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি যিনি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং, তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যানে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি জিনিসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। সব শর্ট খেলে আউট হয়েছি, আমার কাছে মনে হয় মেন্টাল জিনিসটাই বেশি ম্যাটার করে এখানে। তো আমার মতে স্কিলের অনেক দিকেই ঘাটতি থাকতে পারে, সেই জিনিসটা তো আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, তো এই দুইটা কম্বিনেশন যদি আমাদের ভালো হয় তাহলে ইনিংসগুলো বড় হওয়া সম্ভব। ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডে দলের সঙ্গে যোগ দিতে সোমবার দেশ ছেড়েছেন রিয়াদ, তানজিদ, ইমন আর নাসুম। সাইফুল রূপক, 71।